हाय बंधुरा वेलकम टू माय चैनल आशा करी तुम्हारा सबाई भालो आछो आमिओ भालो आछि और एखन बाजे दसटा थेके भिडियो शुरू कर लाम और आमार स्नान करा पुजो करा सब कमप्लीट कारण ताड़ाताड़ी करेछि आज नीलेर भैक्सिन आछे तो डाक्तारबाबू चले एसेछे चलो नीलेके घूम थेके उठाई तारपर भैक्सिनटा देवा होक तारपर तोमादेर सबार कथा हबे ठीक आछे। डाक्तार चले एसेछे नीलेर जन्य भैक्सिन रेडी करछे और नील तो घुमाच्छे जानि ना कि करे देबे भैक्सिनटा। देखो नीलेर इंजेक्शन दिया हुए गेलो एकटू कान्नाकाटि करछिलो एखन चुप होयेछे जन्य चा करछि कम मिष्टि आमार चा रेडी हुए गेछे एबार दूध देबो। नील खेलछे और ये भैक्सिनटा माने पेनलेस फेभारलेस ओइजन्य सेरकम ब्यथा करेनि दिवार समय जा ब्यथा करेछिलो तारपर चुप हुए गेछे একটু কান ছিল তারপর চুপ হয়ে গেছে আর ডাক্তারবাবু বললেন যে ফেভারলেস তার জন্য জ্বরও আসবে না তারপর পরে কি হবে আমি জানি না মানে সারা দিন বাকি আছে আর ঘুম থেকে উঠে বেচারা আজকে ভ্যাকসিন পড়ে গেল কালকে দেরি করে ঘুমিয়েছিল দুটোর সময় তার আজকে ঘুম থেকে উঠতেও দেরি হয়েছে আমরা উঠে গেছি কিন্তু নীল ঘুমাচ্ছিল। ও নীল কি করছো বল নি খেলছো चलो खबर खा तुम कि खाओ ना डाक्तरबाबू को चा दिया गया नीलर ब्रेकफास्ट बनाब नील के खाव तईना खबर खा तो ना बोल चलो खे ने चलो ठीक है खिदा पे गेर नीलर बाबार ही खिदा पे गे गो चलो खे ने चलो नील के खबर खाई नहीं तब तुम्हारे साथ कथा हो নীলকে খাবার খাওয়ানো হয়ে গেছে নীল এখন বাবার সাথে ঘুরছে আর বাবু ইনজেকশন দিয়েছে বলে বাবুর কাছে যাচ্ছে না নীল একবার না ইনজেকশন দিইনি ইনজেকশন দেওয়ার সময় আমার গলায় ছিল তার জন্য বাবুর কাছে যাচ্ছে না আমি এদিকে থর কাটছি আমাদের এখানে মাজরা বলে কিন্তু সবাই ইউটিউবে সার্চ করে দেখলাম থর বলে তাই তোমরা মাজরা বলে হয়তো বুঝবে না তাই তোমাদের জন্য থরই বলছি আজকে এটা রান্না হবে আমি তো অবশ্য রান্না করতে পারি না আমাদের এখানে মাজরা বলে একটা ড্রিংক পাওয়া যায় ইয়ে হলুদ রঙের হয় আমের বহুত জিনিস বহুত বড় না কলার মাজরা এটা বলে না কলার মাজরা বলে আমাদের এখানে ওটাকে মাজরা বলে ম্যাঙ্গো ফ্রুটি মাজরা এরো কাচ্চি কিছু কিছু করব আমি জায়গা ঠিক আছে ভুলে গেছি না ঠিক আছে মাটিতে সব করো এরো কাচ্চি বা খাবো না তোমরা খাও এই জিনিসটাই খাও না কেন ছি একটু খেয়ে ট্রাই করে দেখবি কেমন লাগছে তারপরে খাবে না না আমার দেখতে ভালো লাগছে না আই কলার ফুলও দিয়ে গেছে মানে কলার মোচা আমরা কলার ফুল বলি কলার মাজা কলার মাজা কলার ফুল সব দিয়ে গো কলার পাতা আমাদের ঘরটার বাইরে সে অনেকে ঘরের নাম লেখে না আমাদের ঘরের বাইরে লিখে দিবে কোলা ঘর সারা দিন কোলা ভালো হয় খেতে আমি খাইনি বাবুরটা দেখতে পেল না বাবুর এত খাবার বাড়ি আমি জানি খাবে না রমি বাবু কত খাই আর এটা বাবার আর এটা আমার মুড়ি পার্থক্য দেখো বাবুর বাবার স্নান টান হয়ে গেল এখনো রান্না কমপ্লিট হয়নি
তাহলে যাই আমি। আচ্ছা আচ্ছা আমিও খাই। আচ্ছা আর আমি খাও। আচ্ছা আর দেখো এক্সট্রা কুমড়া চিটিং আমার কাছে, আমারও নেই বাবারও নেই, স্পেশাল ট্রিট। আমার মুড়ি খাওয়া হয়ে গেছে, থরগুলো এই কলতলাতে ধুতে এসেছি ভালো করে। থর সিদ্ধ হয়ে গেছে আর এখানে কড়াইয়ে তেল আর পেঁয়াজ দেওয়া হয়ে গেছে। তেজপাতা অ্যাড করেছি, এটা ভাজছি, লঙ্কা, শুকনো লঙ্কা, ফোড়গুলো দিচ্ছি ভাজার জন্য। আর ফোড়, আলু, পেঁয়াজ, লঙ্কা সব ভাজছি। টুকু পাড়া হলুদ দিলাম, এইটুকু পাড়া আরও হলুদ দিলাম, নুন দিচ্ছি, এগো জিরা গুঁড়া দিচ্ছি, থোস মশলাগুলো সব থোরের মধ্যে ভেজে নিলাম। এবার মুখ পোলাই দেবো। আর এই দেখো মুখ পোলাই দিলাম। আদা রসুন কলাইটা ভালো করে ভেজে নিচ্ছি। দেখো ভালো করে ভাজছি। আর এরপর জল দেবো, ভালো করে ভাজা হয়ে গেছে, থোরগুলো সিদ্ধ হয়ে গেছে। দিবো জলটা, এই দেখো জল। হয়ে গেল রান্না, একটু ফুটে যাবে। এ দেখো জল দিয়ে দিয়েছি, এবার মুখ কলাইগুলো সিদ্ধ হবে, যেহেতু যেন প্রেশার কুকারে সিদ্ধ হতে দিয়ে দিলাম। ঢাকাটা সিটি পড়লে রান্না কমপ্লিট, ঘন্ট যাই বলুন। আমার থর রান্নাটা হয়ে গেছে, বা চারটা সিটি পড়ে গেছে প্রেশার কুকারে। আর আজকে নীলকে স্নান করাবো না, কারণ নীল ইঞ্জেকশন, আজ কাল পরশু তিন দিন স্নান করাবো না, ডাক্তার বারণ করে গেল। আর নীলকে এবার খাবার খাইয়ে দেবো, আমার তো স্নান হয়ে গেছে আজকে। তারপর নীলকে ঘুম পাড়াবো, নীল একটু কান্নাকাটি করছে, ভাবলাম যে কাঁদবে না, কিন্তু কান্নাকাটি করছে, যেহেতু ইঞ্জেকশন দিয়েছে একটু তো ব্যথা করবেই। আর মা বাকি রান্নাগুলো করেছে, তো চলো মা কী কী রান্না করেছে তোমাদেরকে দেখাই। এই দেখো থরের ঘন্ট, এটা আমি করেছি, তোমরা দেখলে রেসিপিটা। আর এই দেখো ডিম ভাজা, এটা মা করেছে। এই দেখো পেঁয়াজ ভাজা, কলা ভাজা, এগুলো সব মা করেছে। আরও আছে দাঁড়া, আর এদের কুমড়োর তরকারি, এটা ডিমের তরকারি মানে ডিমের কারি, আলু সানা, হ্যাঁ আলু মাখা আছে নীলের জন্য, ডাল। এটা হচ্ছে আমাদের আজকে লাঞ্চের মেনু। চলো এবার উপরে নীলকে নিয়ে আসি, নীলকে খাবার খাওয়াবো, নীলের খিদা পেয়ে গেছে। আর এদিকে উপর চলে এসে নীল খেলা করছে এখানে, নীলকে খাবার খাওয়াবো। এগুলো একটু বাগিয়ে নিই, কারণ সকালে কখন ইঞ্জেকশন দিয়েছে, এগুলো বিছানাতে পড়ে আছে। গুড ইভিনিং, এখন বাজছে সন্ধ্যে 6:30, আর দুপুরে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি, কারণ নীল একটু কান্নাকাটি করছিল, আর এখন নীল বাবার কাছে আছে। তাই তোমাদের সাথে একটু কথা বলতে এসেছি।
জানি না কতক্ষণ কথা বলতে পারবো, কারণ নীল সেরকম কারো কোলে থাকছে না আজকে, শুধু মা মা করছে, কারণ ওরা কিছু ব্যথা বা কিছু হলে শুধু মায়ের কাছেই থাকে। আর আজকে আমার মনটাও একটু খারাপ আছে, তোমাদেরকে বলেছিলাম আমার বাপের বাড়ি বাঁকুড়াতে, তো বাঁকুড়াতে একজনকার আমাদের পাশ মানে গ্রামে একজনকার করোনা পজিটিভ বেরিয়েছে, তো মা আমাকে দুপুরে ফোন করে বললো, মনটা খুব খারাপ আছে, ভয় লাগছে মা বাবার জন্য, দাদা বৌদি আরও সবারই জন্য খুব খারাপ লাগছে, জানি না আমার কাছাকাছি বাড়ি তো খুব খারাপ লাগছে, তাই কী করবো ভাবতেও পারছি না, প্রচণ্ড খারাপ লাগছে মনটা, করোনা সব জায়গায় চলে যাচ্ছে, আমরা তো বাড়িতেই থাকি বাড়িতে বেরোই না, কিন্তু আমার বাবা যতই দোকান আছে আমার দাদাও বাইরে জব করে, ওই জন্য একটু চিন্তায় আছি। তো আজকে ভিডিওটা বেশি বড় করলাম না, এখানেই শেষ করছি, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার, আর যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করবে, কালকে দেখা হবে নতুন একটা ভিডিওতে, গুড নাইট, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, সি ইউ, টাটা।